আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রাসুলিল্লা বাদ বন্দীঘন আমাদের যাদেরকে আব্লা আলা কুরবানির সামর্থ্য দিয়েছেন আমাদের নিজেদের পক্ষে আর পরিবারের পক্ষে আমাদের সবার কোরবানি আল্লাহ তালা কবুল করুন আমিন তবে আমাদেরকে প্রচলিত অনেক ভুল থেকে সজাগ আর সচেতন থাকা উচিত এর মধ্যে একটা হল যে আব্বা আমরা অনেকেই আমরা অনেকেই কোরবানির পশুর গুস্ত খাই অন্য কেউ খাওয়ায় তবে এই ক্ষেত্রে একটি ভুল হয়ে যায় তা হলো আমাদের যাদের ঘরে এমন কোনো দিন মজুর অথবা শ্রমিক কাজ করে যাকে আমাদের খাদ্য দেওয়া কাজের অংশ যাকে খাদ্য দেওয়া শর্ত যাকে খাদ্য দেওয়াটা পারিশ্রমিকের অংশ অথবা শর্ত ওই শ্রমিক তাকে খাদ্যের অংশ হিসেবে কুরবানীর গুস্ত দিতে হবে অতিরিক্ত এটা খুব সূক্ষ্ম বিষয় কিন্তু সচেতনতার সাথে সচেতনতার সাথে খেয়াল করা উচিত কারণ আল্লাহ তালা কোর আনাল কেলিমি বলেছেন আউদুবিল্লাহ হিমিনা সাই রাজিম রজিম লাইয়ানা আল্লাহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা তাকোয়া আল্লাহ তা আল্লাহর কাছে রক্ত গুস্ত কোরবানীর কিছুই পৌঁছায় না পৌঁছায় কেবল তাকওয়া আর রক্ত গুস্ত চামড়া সব আল্লাহ হাদিয়া করে দেন তাই আল্লাহর নামে জবেহ করা আমার আপনার পরিবারের পক্ষের কুরবানীর গুস্ত চামড়া আমাদের জন্য আল্লাহ দেয়া হাদিয়া আর এটা কাউকে বিনিময় হিসেবে দেয়া যাবে না তাই যে শ্রমিকের খাদ্যটা আমার পারিশ্রমিকের অংশ অথবা শর্তযুক্ত তাকে কুরবানির গুস্ত খাদ্য হিসেবে দিলে অতিরিক্ত দিতে হবে তার খাদ্যের সাধারণ তরকারি খাবার দেওয়ার পরে আলাদা বলতে হবে এটা আমাদের জন্যে হাদিয়া তোমার জন্যেও হাদিয়া এটি খুব সূক্ষ্ম বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেককে সতর্কতার সাথে তা বাস্তবায়ন করা উচিত আল্লাহ তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ